নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মীন রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মীন রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে কোন কোন ক্ষেত্রে আপনাদের সফলতা আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশীগ্র। আপনি যদি মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের সেপ্টেম্বর মাস কি বার্তা বহন করতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সকল মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নাও মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে আগে জেনে নেওয়া যাক, তারপরে আমি আপনাদেরকে জানাতে চলেছি এই গোচরের নিরিখে কেমন যেতে চলেছে সেপ্টেম্বর মাস। 5ই সেপ্টেম্বর মঙ্গল গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে, এবং সেই 5ই সেপ্টেম্বর শুক্র গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। 14ই সেপ্টেম্বর দেবগুরু বৃহস্পতি মকর রাশিতে প্রবেশ করতে চলেছে, এবং 22ই সেপ্টেম্বর বুধ গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ মীন রাশির জাতক ও জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। এই মাসে চাকুরি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে, অর্থাৎ এই মাসে চাকুরি প্রাপ্তি এবং চাকুরি ট্রান্সফার হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই মাসে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা ফুডের বিজনেস করছেন, যারা কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, যারা গোল্ডের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের দৈনন্দিন ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি যারা চাকুরি প্রার্থী রয়েছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই মাসে আপনারা শরীর স্বাস্থ্যের দিকে কিছু পরিমাণ সতর্কতা অবলম্বন করুন, অর্থাৎ হাড়ের সমস্যা, শ্বাসকষ্টজনিত প্রবলেম, এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে আমি অ্যালার্ট করে দিতে চলেছি, অর্থাৎ পার্টনার কিন্তু আপনাকে ধোকা দিতে পারে এবং আপনার টাকা নিয়ে নয় ছয় করতে পারে। যাই হোক, আপনারা পার্টনার থেকে কিন্তু এই মাসে সাবধানে থাকুন। মাসের মধ্যভাগের পর থেকে আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাই জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন এবং মেডিকেল অ্যালার্ট থাকুন। এছাড়াও এই মাসে আপনারা শত্রুতার মুখোমুখি হতে চলেছেন, অর্থাৎ কাজের জায়গায় বলতে পারেন বা পাড়া থেকে বলতে পারেন, তবে ভয়ের বিষয় নেই, শত্রু কিন্তু গুপ্তভাবে আপনার শত্রুতা করবে, সামনাসামনি কিছুই করতে পারবে না, তাই একটু সাবধানে থাকলেই হবে। এই মাস শিক্ষার্থীদের জন্য কিন্তু মধ্যম প্রকৃতির যেতে চলেছে, তবে যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের পড়াশোনায় মনোনিবেশ কিন্তু বৃদ্ধি পাবে, এবং কম্পিটিটিভ এক্সামে যারা বসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা আইনি সমস্যায় রয়েছেন, আইনি জটিলতার মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমা চলছে, তাদের সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই মাসে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন, রাজনীতি করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে।
এই মাসে প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, তবে মাসের মধ্যভাগের পর থেকে প্রেমে কিন্তু কিছু পরিমাণ বাধা আসতে পারে, অর্থাৎ প্রেম থেকে কিন্তু কিছু পরিমাণ দুঃখ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনার প্রেমিক বা আপনার প্রেমিকার সাথে খুব নম্রভাবে খুব ভালোভাবে ব্যবহার করুন এবং তাকে দুঃখ দিয়েন না মনে, এটাই আমি বলবো। এর পাশাপাশি এই মাসে আপনাদের রাগ জেদ বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই রাগের বশে কাউকে কোনো উল্টোপাল্টা কথা আপনারা বলে ফেলতে পারেন। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, কারণ এই মাসে আপনাদের বিবাহের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই মাসে যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না, দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছেন বাট ম্যাচুরিটি পাচ্ছে না, সেই সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পেতে চলেছে। এর পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতে পারেন, কোনো অসুবিধা নেই। এই মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে মাসটি শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনারা সন্তান প্রাপ্তি করতে চলেছেন। এর পাশাপাশি এই মাসে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ ট্র্যাভেল আসতে চলেছে, অর্থাৎ সন্তান কিন্তু অমনোযোগী ভাব করবে, একটু দুষ্টুমি করবে, সেদিকটা আপনারা একটু মেনটেন করে চলুন, তাহলেই হবে। এই মাসে ট্যুরে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, সেটি কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর, অর্থাৎ আপনারা কিন্তু ভ্রমণে যেতে পারেন। তবে এই মাসে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর আসার সম্ভাবনা রয়েছে, তবে আপনারা যদি একটু ট্যাক্টফুলি চলেন সেক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনারা কাউকে বিশ্বাস করে অর্থ কিন্তু দেবেন না এবং কাউকে চোখ বন্ধ করে ভরসা করবেন না, যেখান থেকে কিন্তু আপনারা প্রতারণার শিকার হতে পারেন। মাসে আর্থিক দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে, অর্থাৎ আয় কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে। ব্যাংক ব্যালেন্সের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় না হলেও দৈনন্দিন যে রোজগার সেটা বৃদ্ধি পাবে এবং আপনারা মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করে ফেলতে পারবেন, অর্থাৎ একটি টু হুইলার বা ফোর হুইলার কিন্তু কেনার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই মাসে আপনারা লটারি সাট্টা জুয়া এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন, তবে আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে এই সমস্ত জায়গায় আপনারা কিন্তু টাকা ইনভেস্ট একেবারেই করবেন না। তো ওভারঅল যদি বলা যায় মীন রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কিন্তু দুর্দান্ত যেতে চলেছে, তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপরে। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন, এটাই আমি বলবো। ধন্যবাদ।